ମନ୍ଦିର ଦିଅ ଇବିଲିସ ସହି ଆଦେଶ ବୋଲେ ଜାନ ତୋଟା ଆବୁରାକେ ପରୀକ୍ଷା ମନେ ନାହିଁ ତିନ ରାତ ଚୌକିଦାରୀ କରି ସେ ଶେଷ ରାତି ଧରାକେ ଆସ୍ତେ ଆସ୍ତେ ଛାଡ଼ବ ହିଁ ନାହିଁ ନା ତୁମକୁ ଏଟା ହାଦିସ ବୋଲୁ ତ ମୁସଲମାନ ତ ହାଦିସରେ ପାଗଲ ନା ହାଦିସ ଯଦି ବୋଲ ତାହେଲେ ଛାଡ଼ତେ ପାରେ କି ବୋଲ ତୁମେ ରାତ୍ରିରେ ଶୋଆ ସମୟ ଆତଙ୍କ ସେ ପଡ଼ି ଶୁଭା ତ ଏଟା ଫ୍ରେଶ୍ ତ ତୁମକୁ ପହରା ଦେବେ ତୁମକୁ କ୍ଷତି ହେବ ନା ସକ ଲାଷ୍ଟ ଏ ଆବୁରା ରାତ୍ରି ବେଲେ ତୁମର ମେହମାନ କି ବୋଲେ ଗେସେ ବୋଲେ ଏଇ ବୋଲେ ଗେସେ ଗୋଟେ କିଏ ତ ଜାନ ତୁ ନା ତ ଇବ୍ଲିସ୍ ହାଇ ଆଲ୍ଲା ଆଗେ ଯଦି ଧରି ଫେଲତା ତାହେଲେ ଇବ୍ଲିସ୍ ସହି ହେତେ ବୋଲେ ସାବଧାନ ଯୁବ ସଙ୍ଗେ ଛିଲେରେ ପଦେ ପଦେ ତୁମକୁ ପଦଭ୍ରଷ୍ଟ କରার ଚେଷ୍ଟା ଚଳୁଛେ ସାବଧାନ ଆବୁ ଜେହେଲ ମିଷ୍ଟି ମିଷ୍ଟି କଥା ବୋଲି ବହୁତ ଟଙ୍କା ଖରଚ କରିବୁ ମକ୍କର ଦୁର୍ବଲ ମୋମିନ୍ଦ୍ରକେ ଫେରାଇତେ ପାରେନି ତୁମଦেরকেও জানো দুনিয়ার লোভ দেখিয়ে বা ধর্মের লোভ দেখিয়ে সহি হাদিসের লোভ দেখিয়ে বা সহি দাওয়াতের ধোকা দিয়ে সংগঠন থেকে বিচ্যুত না করে এটাই থাকলো আমার শেষ নসিহত প্রথম লক্ষ্য নির্ধারণ করো আমাদের লক্ষ্য যেটা তোমার বল সবসময় এই লক্ষ্য ঠিক আছে তো তোমাদের লক্ষ্যে স্থির থাকতে রাজি আছো তো এই লক্ষ্যে স্থির থেকে অন্য অন্য যুবকদেরকে এই লক্ষ্যে আনাটাই আমাদের বড় দায়িত্ব অস্ত্র দিয়ে মানুষকে হত্যা করা যায় মানুষের আকিদা হত্যা করা যায় না আকিদা পরিবর্তনের জিহাদ চলছে অত্যন্ত কঠিন জিহাদ আগামী দিনে কোন অবস্থা আসবে জানি না এই মুহূর্তে অন্য কোনো দিকে না তাকিয়ে স্রেফ আকিদার সংস্কার প্রয়োজন যারা বলে সরকারের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ তারা বোকার স্বর্গে বাস করছে জিহাদে কেদাল বইটা পড়ো আমরা সেখানে পরিষ্কার বলে দিয়েছি সরকারের হাজারো দোষ ত্রুটি থাকতে পারে কিন্তু দেশের ড্রাইভিং সিটে তারাই বসে আছে এখন যেহেতু আমরা ক্ষমতা রাখি না কিছু করার কথা বলা ছাড়া এই ধরনের চিন্তা দিয়ে একদল লোক তোমাদেরকে পদভ্রষ্ট করার চেষ্টা করবে আর একদল লোক তোমাদেরকে সরাসরি সেগুলো বানানোর চেষ্টা করবে শৈথিল্যবাদী এটাও চলবে না আকিদার সঙ্গে চরমপন্থীর কোনো আপোষ নাই জঙ্গিবাদের কোনো আপোষ নাই ঠিক শৈথিল্যবাদের কোনো আপোষ নাই আমরা সেরেফ এবং সেরেফ পবিত্র কোরআন ও সহিহ হাদিসের অনুসারী এবং আমাদের অনুসরণীয় হচ্ছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার খলাফায়ে রাশিদিন আলাইকুম বিসুন্নতি ও সুন্নতুল খলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তাদের দেখানো পথে আমাদেরকে চলতে হবে যে কোনো সময় নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে যুবকও মরতে পারে আগে বৃদ্ধ মরতে পারে আগে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই আমরা দোয়া করব আমাদের নিঃশ্বাস যেন আল্লাহর পথে হয় তাগুতের পথে যেন না হয় আমরা কোনো অবস্থাতেই তাগুতের কোনো বিধানের সঙ্গে আপোষ করব না সর্বাবস্থায় সাধ্যমতো আল্লাহর বিধান মেনে চলার চেষ্টা করব এবং নিজেদেরকে ঐক্যবদ্ধ রেখে জামাতবদ্ধ জীবনের উপরে দৃঢ় থাকব নানা ধরনের গীবত তোহমত তোমাদের কানে আসবে নানা ধরনের ধোকাবাজি তোমাদের সামনে আসবে লোভনীয় প্রস্তাব সামনে আসবে এগুলো থেকে তওবা করো আর সর্বশেষ নসিহত থাকবে যতটুকু করো ইখলাসের সাথে করো কোনো রিয়া এবং সুমা লোক দেখানো এবং লোক শোনানো যেন আমাদের কারোর মধ্যে না আসে মনে থাকবে ফাবুদিল্লাহ মুখলাসান লাহুদ্দিন ইখলাসের সাথে কাজ করে যে ব্যক্তি লোক দেখানো কাজ করে কে আমাদের দিন আল্লাহ রউসিল খালায়েক সমস্ত সৃষ্ট জীবের সামনে আল্লাহ তাকে খাড়া করে দেয় এই দেখো এই লোকটা দুনিয়ায় লোক দেখানো দাওয়াত দিত তোমরা ভালো করে দেখো
মান সাম্মা সাম্মাল্লাহু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি লোককে শোনানোর জন্য কাজ করেছে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সবার উপরে তাকে দাঁড় করিয়ে দেবেন এবং বলবেন, দেখো এই লোকটা মানুষকে শোনানোর জন্য, নিজের নাম প্রচার করার জন্য এগুলি করেছিল, তোমরা চিনে নাও লোকটাকে, দুনিয়া সে সব পেয়েছে, আজকে সব হারিয়েছে, জাহান্নামের আগুনে ওকে দগ্ধীভূত হতে হবে। যুবসংঘের কোনো ছেলে যেন রিয়া এবং সোমার এই মহাপাপে না পড়ে।